আব্দুল্লাহ ইবনে মুবারক ধনী মানুষ, জীবনে কয়েকবার হজ করেছেন, জীবনে কয়বার হজ ফরজ, বাকি সব নফল, বাকি সব কি নফল, জীবনে একবার নয় বারবার আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করেছেন। এখন উনি এবছর হজ করতে যাবেন, যাওয়ার সময় উনি সব সামান রেডি করছেন, হঠাৎ করে ওনার সন্তান ওনার সামনে এসে কান্নার আওয়াজ। প্রশ্ন করলেন, বাবা তুমি কেন কান্না করো? তার সন্তান কয়, বাবা পাশের বাড়িতে গরুর মাংস রান্না করা হলো, আমার মনে চাইছিল গ্রাম পেয়ে একটু গরুর মাংস তাদের কাছে চাইতে গেলাম, আমি তাদের কাছে গরুর মাংস চাইলাম দিল না, আবার কান্নাকাটি করছি আমার একটু গরুর মাংস দাও দিল না, আমি আসি না, এরপরে আমার ধাক্কা দিয়া বাইরে খুনি দিল, আমি চলে আসলাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইতিহাস, উনিও এক সময় ইসলামের বাহিরে ছিলেন, উনিও এক সময় মদ পান করতেন, গান বাজনা করতেন, ঢোল তবলা বাজাইতেন, আল্লাহ কুদরতের নজরে হেদায়েতের রাস্তা নিয়ে আসছেন, এটা অন্য আলোচনা। আমি যে কথাটা বুঝাচ্ছিলাম, হজ না করেও হজ জীবনে একবার ফরজ দায়িত্ব আদায় করার পর কয়েকবার হজ করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, তার বাড়ি চলে গেলেন, বাহিরে থেকে আওয়াজ দিলেন, কে আছেন বাড়ির ভিতরে, কে আছেন, আ বাহিরে আসেন। বাহিরে আসলেন, কি আপনার বাড়ি কি গরুর মাংস রান্না করেছেন? কয়, হাপ, এই যে সন্তানটা আপনার বাড়ি একটু গরুর মাংস চেয়েছিল, আপনি কেন দিলেন না? আপনি কি জানেন না পাড়া প্রতিবেশীর হক আছে না নাই? বলেন, আপনার পাশে গরিব আছে, আপনি ধনী মানুষ, আপনার উপরে তাদের হক আছে না নাই? যেরকম আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, রাসূলের হাদিস, গরিবের হক পাড়া প্রতিবেশীর হক আদায় করা লাগবে। ওই ব্যক্তিটা এই কথা শুনে চোখের পানি সেরে কান্না করে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি ধনী মানুষ, আপনার টাকা পয়সার অভাব নাই, আপনার সম্পদের অভাব নাই, আপনার ব্যাপারে আমরা জানি, আপনারে চিনি, আর এটা যে আপনার সন্তান তাও আমরা জানি। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, কেন দেই নাই জানেননি, কেন দেই নাই জানেননি, আপনি তো আমার ঘরের খবর জানেন না, আমার পরিবারের খবর আপনি জানেন না। বলে, কি অবস্থা? ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আজ কয়েকদিন আমি দিন মজুর, আমি কাজ খুঁজে পাই না, কাজের সন্ধানে আমি বাইরে হইয়া যাই, কাজ পাওয়া যায় না, আমার স্ত্রী আমার যাওয়ার সময় হাতের মধ্যে খরচার ব্যাগ দেয়, বাজারের ব্যাগ নিয়ে আমার খরচ আনার জন্য দেয়, কিন্তু আমি বাজারে যাই কোনো কাজ পাই না, কাজ না পাওয়ার কারণে আমি চলে আসি, হাতের মধ্যে খরচের ব্যাগটা নিয়ে আমি রাত্রে অন্ধকারে বাসার মধ্যে ঢুকি, আমার ঘরে কোনো খানা নাই, আমার সন্তানগুলি উপবাসে কান্না করে, সকালবেলা কান্না, দুপুরবেলা কান্না, রাত্রে পেটের খুঁতায় কান্নার আওয়াজ, আমিও বাজারে যাই কোনো কাজ খুঁজে পাই না। ও আব্দুল্লাহ, আমি বাজার থেকে রাত্রের গভীরে আসি, আমার বিবি আমারে বলে, স্বামী আমার আপনি বাজার নিয়ে আসেন না, আপনার সন্তানগুলি সারাদিন পেটের খুদায় কান্না করে, আমারে ডিস্টার্ব করে, জ্বালাতন করে, আমি আমার স্ত্রী বলি, স্ত্রী কাজ নাই কি করব। হঠাৎ করে এবার আমি বাজারে গেলাম, কাজ খুঁজতেছি, কেউ আমার কাজের জন্য রাখে না। ও আব্দুল্লাহ, হঠাৎ আমি আসতে আসতে চিন্তা করতেছি, বেশ কয়েকদিন আমি কাজ পাই না, খালি ব্যাগ নিয়ে আমি বাড়ি যাই। ও আব্দুল্লাহ গো, আজকে আমি কি করব চিন্তা করতেছি, হঠাৎ করে চিন্তা করতে করতে আমি কত জায়গায় গেলাম, কোনো কাজ খুঁজে পাই না রে আব্দুল্লাহ। এবার আমি চিন্তা করে বিবিকে কেমনে মুখ দে,
দেখাবো সন্তানের পেটে কোনো খানা নাই, চুলায় আগুন জ্বলে না, কাজও খুঁজে পাই না। এই চিন্তা করতেছি হঠাৎ করে দেখি রাস্তার কিনারে কে যেন তার একটা মরা গরু ফেলে চলে গেল। এই মরা গরুটা খাওয়ার জন্য শিয়াল শকুন এসে ভিড় হয়ে গেল। আমি চিন্তা করলাম আজকে আমি কেমন করে বেশ কয়েকদিন খালি ব্যাগ নিয়ে বাড়ি যাই, আজকেও কেমন করে খালি ব্যাগ নিয়ে বাড়ি যাব, আমার স্ত্রী কি বলবে, আমার সন্তানের পেটে বেশ কয়েকদিন খানা নাই, চুলায় আগুন জ্বলে না। এই চিন্তা করে আমি এই মরা গরুর গোস্তগুলি চিরা শুরু করলাম। এই মরা গরুর গোস্তগুলি চিরে চিরে আমার ব্যাগের ভিতরে আমি ঢুকাইছি। এই গোস্তগুলি আমি বাড়ি নিয়ে আমার স্ত্রীরে বললাম, রে বিবি এই গোস্তগুলি সিদ্ধ করে নাও, সিদ্ধ করে রান্না করে আমার সন্তানদের মুখের মধ্যে খানা তুলে দাও। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো জানেন মুহাম্মাদি ধর্মের ইসলামের মধ্যে মরা গরুর গোস্ত খাওয়াও হারাম। ওরে পাড়া প্রতিবেশীর হক যেমন আদায় করা ইসলামের মধ্যে ঠিক, উম্মতে মুহাম্মাদির মধ্যে মরা গরুর গোস্ত খাওয়াটাও হারাম। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার সন্তান এসে কান্না করে গরুর মাংসর রান্নার গ্যারান শুনে গরুর মাংস খেতে চায়, আপনার উপরে তো সমর্থন আছে তৌফিক আছে, আমার জন্য ঠেকছি এই জন্য হালাল। কিছু কিছু সময় হারাম জিনিসও হালাল হয়, কি হয় হালাল হয়, যেমন শুয়োরের গোস্ত মুসলমান ধর্মে হারাম হারাম হারাম, যেই আয়াতে আল্লাহ হারাম ঘোষণা করলেন আবার সামনে গিয়াই আল্লাহ বলেন ঠেকলে হালাল, ঠেকলে কি হালাল। তার মানে এমন একটা অসুস্থ হলো আপনার, এমন একটা রোগ হলো, আপনাকে বাঁচাতে হলে শুকরের গোস্ত দিয়া ডাক অথবা ঔষধ সেবন না করলে আপনি বাঁচবেন না। এই সময় আপনার জন্য শুকরের গোস্ত খাওয়া কি হালাল। এরে আল্লাহর গোলাম, ওই ব্যক্তি ডাক দিয়ে কয় আব্দুল্লাহ ইবনে মুবারক কো মরা গরুর গোস্ত খাওয়া হারাম, এটা আমিও জানি আপনিও জানেন, কিন্তু আমি যে ঠেকছি আমার ঘরে কোনো খানা নাই, আমার কাজও নাই, আমার সন্তানেরা ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় তারা মারা যায়। এখানে অনেক লোক আছেন টাকাওয়ালা, অনেক আছেন গরিব, বানাইছেন কি আপনার টাকাওয়ালা, বানাইছেন কি গাড়িওয়ালা সম্পদওয়ালা, বানাইছেন কি যেই বেচারা গরিব দিন মজুর তারে বানাইছেন কে। ওরে আপনি বাজারে গেলেন, 5 কেজি গরুর মাংস কিনলেন, আপনার পাশে একটা ভিক্ষুক দাঁড়ানো, তারে ডাক দিয়ে এনে যদি 1 কেজি গরুর মাংস তার হাতের মধ্যে ধরায়া দাও, আপনার ফ্যামিলির জন্য 5 কেজি গরুর মাংস নেওয়ার পরেও তারা যে সন্তুষ্ট খুশি হবে না। ওই গরিবের হাতে তিমের হাতে যদি 1 কেজি গরুর মাংস তুলে দাও, ওই ব্যক্তির মতো খুশি আপনার পুটা ফ্যামিলিরও কেউ হবে না, ঠিক কি না। আপনি মোরগ কিনতে গেলেন, 5 কেজি 10 কেজি মোরগ কিনেন, আপনার পাশে গরিবের বাড়ি, একটা মোরগ প্যাকেট করে পাঠাইয়া দেন, 2টা মোরগ পাঠাইয়া দেন, আল্লাহর কসম ওই ব্যক্তিটা গরিব খুঁজতেও পারে না। আপনি যে নিজের থেকে তার হালাত বুঝে তার বাড়ি 1টা মোরগ 2টা মোরগ পাঠাইয়া দিলেন, ওরে তার সন্তানের প্লেটের মধ্যে যখন মোরগের মাংসটা ঢুকবে ওই বাচ্চারা মোরগের মাংস পেয়ে খুশি হইয়া যাবে, আমার আল্লাহও খুশি, আমার আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত বানাইয়া দিবে। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা শুনে আশ্চর্য হইয়া গেলেন, সন্তানদের নিয়ে বাড়ি চলে গেলেন, বিবির ডাক দিয়া কইলেন, বিবি আমার হজ করার জন্য যে টাকা
টাকাগুলি জমা করে রাখছি, তাড়াতাড়ি টাকাগুলি দাও। বিবি কয়, এখনো তো হাজে যাওয়ার সময় হয় নাই। ও বিবি, কথা বেশি বলিও না, তাড়াতাড়ি হজের জন্য জামানো টাকাগুলি দাও। এই টাকাগুলি আব্দুল্লাহ ইবনে মুবারক হাতের মধ্যে নিয়ে ও গরিব ব্যাধি রওনা করলেন। ওই গরিবের বাড়ি দৌড়াইয়া ডাক দিয়া কই, ও ভাই, হজ করার জন্য টাকাগুলি জমা করছিলাম, কিন্তু তোমার হাল আর তোমার কষ্টের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। আমি তো জীবনে একবার হজ ফরজ কয়েকবার করলাম, এই বছর হজ করব না, আমার এই হজের টাকাগুলি আমি তোমার দান করে দিলাম আল্লাহর রাজি খুশির জন্য। তোমার এত কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না, ওরে কি পরিমাণ অভাবে আর কষ্টেই থাকলে মানুষ মরা গরুর মাংস খায়, কি পরিমাণ অভাবে থাকলে ডাস্টবিন থেকে খানা টুকাইয়া টুকাইয়া মানুষ খায়। আপনি তো ভালো ভালো খানা খান, মাঝে মাঝে রেল জংশন গিয়া দেখবেন, মাঝে মাঝে আপনি ডাস্টবিনের কিনারে দেখবেন কত মানুষ ডাস্টবিন থেকে খানা টুকাইয়া নিয়া খায়, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর গোলাম, টাকা দিয়া চলে আসলেন তিনি, আর মনে মনে আকাঙ্ক্ষা, আল্লাহ আমি বাইতুল্লাহ যেতে পারলাম না। শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুরা 40 দিন পরে ওনার বাড়িতে আসলেন। কিও আব্দুল্লাহ ইবনে মুবারক, এত অভিমান হইলা কেমনে? কি তুমি আমাদের সাথে হজ করতে গেলা, একই সাথে তাওয়াব করলাম, একই সাথেই আমনা নামাজ পড়লাম, একই সাথে বাইতুল্লাহ ধরে লাব্বাইক বললাম, একই সাথে হজ্জে আসওয়াদে চুমু দিলাম, একই সময় আমরা ওই যে 9 জিলকজ আরাফার ময়দানে গেলাম। ও আব্দুল্লাহ গো, তুমি বাড়িতে আসলে আমাদের সাথে দেখাও করলা না, কেন বাড়ির থেকে তুমি বাইরে খাও না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, তোমরা ভুল দেখেছো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক এই বছর হজ করতে যাই নাই। তারা ঠাট্টা করে, আমাদের সাথে বুঝি মস্কারি করো, আমরা নিজের চোখে তোমার তাওয়াব করতে দেখছি, নিজের চোখে বাইতুল্লাহ বলে লাব্বাইক বলতে শুনেছি, ওরে নিজের কান দিয়ে হজ্জে আসওয়াদ চুমু দিতেছো আমরা দেখেছি, ও আব্দুল্লাহ আমাদের সাথে মিথ্যা বলিও না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রের বেলা ঘুমাইয়া গেলেন, স্বপ্নের মধ্যে আমার আল্লাহ আমার মদিনার নবী আব্দুল্লাহ ইবনে মুবারক রে জানায় দেয়, এরে আব্দুল্লাহ তুই এই হাজির টাকাটা যে গরিব মানুষের ঘরে দান করেছো, আমার আল্লাহ তোমার এই দানের উসিলা এই বছর যত হাজি এসেছে, আমার আল্লাহ তোমার এই দানের উসিলা সব হাজিদের হজ আমার আল্লাহ কবুল করেছে, আর আমি আল্লাহ তোমার চেহারার আকৃতি দিয়ে তোমার আমি আল্লাহ হজ করাইয়া দিলাম, মানুষের সামনে তোমার পরিচয় করাইয়া দিলাম। কুদরত কার বলেন, জোরে বলেন কার? ওয়ামা কারু ওয়ামা কারু আল্লাহু খায়রুল মাকিরিন। কুদরত কার বলেন? আমার আল্লাহ পারেনি, এই জন্য আমাদের উপরে যাদের হজ ফরজ হজ করবেন, যারা গরিব কয়েকবার করেছেন, পার্শ্ববর্তী যদি যাদের গরিব আছে তাদের বর্তমানে যে দুর্ভিক্ষ আসতেছে, ভাইও পার্শ্ববর্তী গরিবদের একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা, যদি তুমি হজ করো বাইতুল্লাহ আসা যাওয়ার সেই পরিমাণ অর্থ যদি তোমার কাছে মজুদ থাকে, তোমার উপর হজ ফরজ। হজ কি হবে বলেন? ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদ আছে তাদের উপরে হজ করা ফরজ। জীবনে কয়বার, জোরে বলেন, হজ জীবনে কয়বার ফরজ নাকি বারবার? বছরে নয়, জীবনে আপনার জিন্দিগিতে হজ করা মাত্র কয়বার ফরজ? একবার। যদি ওই পরিমাণ সম্পদ থাকে, কি পরিমাণ আপনার আসা যাওয়ার টিকিটের টাকা থাকে, যতদিন থাকবেন সেই পরিমাণ খানার টাকা আপনার এবং ফ্যামিলিকে আমজাম দেওয়ার সম পরিমাণ টাকা যদি থাকে,
আপনার আমার উপরে হজ কি হবে বলেন ফরজ হবে জীবনে কয়বার জীবনে কয়বার কিন্তু নামাজ জীবনে কয়বার ফরজ কথা বলে না নামাজ কি জীবনে একবার না দৈনিক কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত রাসূলের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان ইসলামের বুনিয়াদ পাঁচটা জিনিস শুরু করে এক নাম্বার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাওয়ালা নাই আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই আল্লাহ ছাড়া সম্মান দেওয়ার কেউ নাই আল্লাহ ছাড়া বেজ্জিত করার কেউ নাই আল্লাহ ছাড়া ছেলে সন্তান দেওয়ার মালিক কেউ নাই আল্লাহ ছাড়া ক্ষমতা দেওয়ার কেউ নাই আমার আল্লাহ ছাড়া কেউ নাই আমার আল্লাহ ছাড়া দুনিয়ার মাখলুক কিছুই করতে পারে না সব করার ক্ষমতার মালিক একজন তিনি কে বলেন আরো জোরে বলেন ওরে মাখলুক কিছুই করতে পারে না আমার আল্লাহ ছাড়া আর আমার আল্লাহ সব করতে পারে মাখলুক ছাড়া কারণ আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে দুনিয়ার মানুষ জানে না বুঝে না দুনিয়ার মানুষ মনে করে সব ক্ষমতা দুনিয়াওয়ালার হাতে না না আসলে মূল ক্ষমতার মালিক একজন তিনি আমার আল্লাহ ঠিক কিনা সম্মানের চেয়ারে বসান কি জোরে বলেন আবার নামান কে ও আল্লাহর গোলাম এক নাম্বার আল্লাহ ছাড়া মাবুদ নাই দুই নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আপনার নবী আল্লাহর প্রেরিত একজন আদর্শবান রাসূল তিন নাম্বার নামাজ কায়েম করো চতুর্থ নাম্বার যাকাত দাও এরপরে আপনার সাধ্য পরিমাণ থাকলে হজ করেন এরপরে সাধ্য পরিমাণ থাকলে হজ করেন এরপরে রমজানের রোজা রাখেন আল্লাহ বলেন এই ছয়টা বুনিয়াদ ইসলামের মানা লাগবে এক নাম্বার আল্লাহ ছাড়া কেউ নাই রসুল আমার আদর্শবান আল্লাহর পাঠানো পয়গম্বর দুই নাম্বার নামাজ কায়েম করো তিন নাম্বার যাকাত দাও চতুর্থ নাম্বার রোজা রাখো পঞ্চম নাম্বার সমর্থ থাকলে হজ করো পাঁচটা ইসলামের মূল বুনিয়াদ এই পাঁচটার মধ্যে হজ সবার উপরে ফরজ নেই জোরে বলেন কিন্তু নামাজ দৈনিক পাঁচ ওয়াক্ত সকল বালেগ নারী এবং পুরুষের উপর ফরজ নেই জোরে বলেন কিন্তু হজ সবার উপরে কি না যাকাত এমন একটা আমল সবার উপরে ওয়াজিব ফরজ যাকাত দেওয়া সবার উপরে ফরজ না না নেশা পরিমাণ মাল থাকলে যাকাত দাও এক লক্ষ টাকা আড়াই হাজার টাকা দাও কত টাকায় এক লক্ষ টাকা মাত্র কত হাজার আড়াই হাজার টাকা এখন যদি কেউ বেইমান কোন নাস্তিক বলে টাকা আমার আমি কষ্ট করে উপার্জন করলাম এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা জাকাত দিব কেন গরিব রে কেন দিব এই প্রশ্ন যদি কোন নাস্তিক কোন বেঈমান যদি আল্লাহর সাথে করে ওই নাস্তিকরে কানে ধরে ভালো করে বুঝাইয়া দাও ওরে বিকাশের টাকা পাঠাইনি বলেন জোরে কয় না আমার বিকাশে আমি টাকা পাঠাবো এক হাজার টাকায় বিশ টাকা পনেরো টাকা কেন তোকে বাড়তি দিব ওরে দুনিয়াওয়ালা যদি একটা হাজার টাকা যদি ব্যবহার করো এক হাজার টাকায় যদি পনেরো বিশ টাকা যদি তোর বাড়তি টাকা গণা লাগে আমার আল্লাহ তোরে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে ওরে আমার আল্লাহরে বছরে এক লক্ষ
লাখ টাকা আড়াই হাজার টাকা দিতে কেন যুক্তি লাগবে ঠিক কিনা এরে আল্লাহর গোলাম যারা যুক্তি দেয় যাকাত দিতে গেলে এদের সাথে কারুনের একটা সম্পর্ক আছে না নাই কারণ যাকাত অস্বীকার করেছিল কে কারুন তাহলে বলেন নামাজ সবার উপরে ফরজ এরপরে যাকাত সবার উপরে কি না ফরজ না অ সবার উপরে ফরজ না রমজানের ৩০ রোজা রাখা সবার উপরে কি ফরজ এবার আসেন আল্লাহ বলেন হজ করো হজ করবেন কি লাভ কত জুমা আমি বলেছিলাম লাইয়াল হাজ্জুল মাবরুর ওরে যার হজটা আল্লাহ কবুল করবেন যার লাব্বাইকটা আমার আল্লাহ দয়া করে কবুল করবেন আল্লাহ বলে তার লাব্বাইকটার এত দাম যে ব্যক্তি হজ করবেন আল্লাহর রাজি খুশির জন্য কার রাজি খুশির জন্য বলেন ওরে বান্দা হজ করবে আল্লাহর রাজি খুশির জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমি নামের আগে আল হাজ লেখার জন্য হজ করব না ওরে আমি বাইতুল্লাহ যাইতেছি ওই বাইতুল্লাহ তাওয়াব করব আর মোবাইলে ভিডিও করে ফেসবুকে আপলোড করব এই জন্য আমি বাইতুল্লাহ যাই না ওরে আমি বাইতুল্লাহ ধরে ধরে লাম্বাইক বলেছি আমি সেলফি তুলে ফেসবুকে আপলোড করে পরিচয় দিব না আমি বড় হাজি সাহেব ওরে আমি হজ্জে আসওয়াদে চুমু দিচ্ছি সেলফি তুলে ফেসবুকে ছবি আপলোড করে বলবো না আমি বড় টাকাওয়ালা আমি হাজি না না ওরে বান্দা হজ করা এমন একটা ইবাদত হজটা যদি তোমার আল্লাহর জন্য হয় ওরে হজটা যদি আমার মালিকের রাজি খুশির জন্য হয় আমার আল্লাহ বলেন ওই হাজিটার কি পরিমাণ দাম ওই হাজিটা যখন বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে ঘুরে লাব্বাইকের আওয়াজ দে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক ও মালিক তোমার হারানো গোলাম তোমার দরবারে হাজির ওরে দুনিয়ার স্ত্রীর মায়ায় পড়ে সন্তানের মায়ায় পড়িয়া দুনিয়ার বন্ধুর মায়ায় পড়িয়া দুনিয়ার ক্ষমতার মায়ায় পড়িয়া দুনিয়ার সম্পদের মায়ায় পড়িয়া দুনিয়ার যৌবনের মায়ায় পড়িয়া ও আল্লাহ আমি গুনাহ করে 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 আমার ৪০-৫০-৬০ বছর জিন্দেগিটা আমি শেষ করে ফেললাম ও আল্লাহ আমি আগের মতো শক্তি আমার গায়ে নাই যেই সময় আমি গুনাহ করেছি ওই সময় আমার মাথার চুলগুলি ছিল কালো এখন আমি তাকাইয়া দেখি আমার মাথার চুলগুলি সাদা ও আল্লাহ আমি যেই সময় যৌবনের তারুণায় গুনাহ করেছি আমার গায়ে শক্তি ছিল এখন আমার গায়ে শক্তি নাই আমি সোজা হইয়া দাঁড়াইতেও পারি না আমি গুনাহ করে করে আমার এই জিন্দেগিটা আমি বরবাদ করে ফেলেছি এখন আমি দেখি আমার সাথে কত ব্যবসাওয়ালা ছিল দুনিয়ায় নাই আমার সাথে কত স্কুল কলেজ বার সিটিতে আমার বন্ধু ছিল দুনিয়ায় নাই ও আল্লাহ আমার সাথে কত ক্ষমতাওয়ালা ছিল আজকে তারা দুনিয়ায় নাই আমার সাথে কত ডানে বামে টাকাওয়ালা ছিল কই ওই টাকাওয়ালারা নাই ও আল্লাহ আমার সাথে কত গুনাহগার জালিম বেঈমান ছিল আজকে দুনিয়ায় নাই আমারও জানে কখন মরণের ডাক আসে জানা নাই ওরে হেদায়েতের মালিক আমার আল্লাহ পাকিস্তানের জুনায়েদ জমশেদ এখন ইউটিউবে চার্জ করে দেখো পাকিস্তানের জুনায়েদ জমশেদ গানের একটা শিল্পী ছিলেন যার হাজার হাজার কোটি কোটি টাকার অভাব নাই ওই জুনায়েদ জমশেদ আল্লাহ ওয়ালাদের সাথে থাকার কারণে জুনায়েদ জামশের গান ছেড়ে দিয়া তাবলিকে যোগ দিয়া এই জুনায়েদ জামশের
নারীওয়ালা নামাজি আল্লাহওয়ালা হতে সময় লাগলো না, কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? সম্মানের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ওই তুমি যদি আল্লাহর রাজি খুশির জন্য বাইতুল্লাহ তাওয়াফ করতে যাও, ওই বাইতুল্লাহ ঘুরে ঘুরে যখন লাব্বাইকের আওয়াজ দাও, আল্লাহ আসমান থেকে তোমার লাব্বাইকের আওয়াজ দিয়া কইরে হাজির, ওই বাংলাদেশ থেকে তুই শত শত হাজার হাজার মাইল দূরের থেকে আমার ঘরে আসছো, ওর লক্ষ টাকা খরচ করছো, আমি আল্লাহর মহাব্বতে তুই এত দূরে এসে আমি আল্লাহর ঘরে এসে মরার আগে মরার সাদা পোশাক পরে আমি আল্লাহর কাছে হাজিরা দাও, আমি আল্লাহর কাছে আমি আল্লাহর প্রশংসা করো, ওরে তোমার লাব্বাইকের আওয়াজটা আমার আল্লাহ যদি কবুল করে নেয়। আল্লাহর নবী বলেন, লাইসাল হাজ্জুল মাবরুরা লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। অন্য হাদিসে রাসূল বলেন, তোমার লাব্বাইক যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এর প্রতিদান কি জানো? ওরে গর্ভ থেকে একটা নবজাতক শিশু যেমন মায়ের গর্ভ থেকে আসে, এই নিষ্পাপ কোনো গুনাহ নাই আমার আল্লাহ। ওই হজ্জের কারণে আমার আল্লাহ তোমার মাসু নিষ্পাপ বাচ্চার মতো বানায়া দেয়। দুই নাম্বার, আমার আল্লাহ বলেন, ওই হাজির শুধু মাসুম নিষ্পাপ বানাই আমি আল্লাহ তার সারব না। ওরে আমি আল্লাহর দয়া কি পরিমাণ জানো গো, আমি আল্লাহ দয়ার নজরে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আমি আল্লাহ ওই হাজিকে জান্নাত দান করে দিলাম। এই জন্য যাদের উপরে নেশা পরিমাণ মাল আছে, হজ করা জীবনে কয়বার ফরজ জোরে বলেন, এরপর যতবার করবেন সব নফল হজ, নফল হজ হবে। লাব্বাইক দিয়েছেন আওয়াজ, ইব্রাহিম নবী ওই যে গত জুমায় বলেছিলাম বাইতুল্লাহ বানানোর পরে অতিরিক্ত পাথরগুলি ছিটায় দিয়েছেন আর লাব্বাইকের আওয়াজ দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দুনিয়া যত আদব সন্তান লাব্বাইকের আওয়াজ দিল, তারা জীবনে মরার আগে একবার বাইতুল্লাহ যাবে, যারা দুইবার আওয়াজ দিল তারা দুইবার জীবনে হজ করতে যাবে, যারা তিনবার যে আওয়াজ দিল তারা জীবনে তিনবার বাইতুল্লাহ যাবে, যারা পঞ্চমবার। এমনও বাংলাদেশে হাজি আছে দশবার পনেরো বারও গেছে, আসে না নাই জোর এখন আসে না নাই, তার মানে তারা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দশবার লাব্বাইকের আওয়াজ দিল, মরার আগে আল্লাহ যে কোনোভাবে তার বাইতুল্লাহর মেহমান বানায়া দিবে। এই বাইতুল্লাহর কি পরিমাণ দাম, আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম প্রতিটা মুহূর্তে একটু বিশটা রহমত, বাইতুল্লাহ তাওয়াব করলে ষাটটা রহমত, ওরে বাইতুল্লাহর চতুর্পাশে নামাজ পড়লে জিকির করলে কোরআন তেলাওয়াত করলে প্রতিটা মুহূর্তে চল্লিশটা রহমত। শুধু বাইতুল্লাহর দিকে যদি তাকাইয়া থেকো, বাইতুল্লাহর দিকে মায়ার নজরে তাকাইয়া যদি থাকো আর বলো এটা আমার আল্লাহর ঘর, ও আল্লাহ আমি তো তোমার দেখি নাই, তোমার বানানো ঘর হাজিরা দিতে আসছি। এই মায়ার নজরে বাইতুল্লাহর দিকে যদি তাকাও তাহলেও সওয়াব, কোরআনের দিকে আসো কোরআন পড়লেও সওয়াব শুনলেও সওয়াব, মায়ার নজরে কোরআনের দিকে তাকাইলেও সওয়াব। ওরে কোরআন আল্লাহর কিতাব, পড়লে সওয়াব শুনলে সওয়াব মায়ার নজরে তাকাইলেও সওয়াব। বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই বাইতুল্লাহ তাওয়াফ করলেও সওয়াব, এই বাইতুল্লাহর চতুর্পাশে বসলেও সওয়াব, এই বাইতুল্লাহর দিকে তাকাইলেও সওয়াব, আছে না নাই? এই জন্য যাদের উপরে হজ ফরজ নিয়ত করেন, নিয়ত করেন ও আল্লাহ জীবনে একবার আমার বাইতুল্লাহর মেহমান বানাইয়া দেন, আল্লাহ গো দয়া করে আমার আপনার ঘরের মেহমান বানাইয়া দেন। এই জন্য সব সময় দোয়া করা, আমি আর উস্তাদ বলতেন যে দোয়া করবেন এভাবে, আল্লাহ আমি আপনার ঘরে যেতে চাই, তার মানে আমি যদি কাউকে আপনাদেরকে বলি চলেন আমি আজকে আপনার বাড়ি যাব,
খানা খাবো আপনি শর্মেও তো আমাকে নিয়ে যাবেন ঠিক কিনা বলেন নিবেন না যে হুজুরে বলছে আমার বাড়ি যাবে খানা খাবে দুপুরে আপনি শর্মেও আমাকে নিয়ে যাবেন ঠিক এভাবে দোয়া কর আল্লাহ আমি আপনার ঘরে যেতে চাই সুবহানাল্লাহ আমি আপনার কোথায় যেতে চাই ঘরে যেতে চাই আল্লাহ আপনাকে নিয়ে যাবেন আবার যাদের তো সমর্থন আছে হজ করার কয়েকবার করেছেন আপনি যদি এখন আপনার পার্শ্ববর্তী কাউকে টাকা দান করেন তাহলেও সওয়াব আছে না নাই